হ্রদ হলো ভূবেষ্টিত লবণাত্মক বা মিষ্টি স্থির জলের বড় আকারের জলাশয়। হ্রদ উপসাগর বা ছোট সাগরের মতো কোনো মহাসমুদ্রের সাথে সংযুক্ত নয়, তাই এতে জোয়ারভাটা হয় না। বিভিন্ন ভূতাত্ত্বিক কারণে মাটি নিচু হয়ে হ্রদের সৃষ্টি হতে পারে। তবে এমনও হ্রদ আছে যেই হ্রদের জলে পা দেওয়া মাত্রই পাথর হয়ে যায় পশু পাখি। বিষয়টি শুনে রূপকথার গল্প মনে হলেও কোনো রূপকথার গল্প নয়, বাস্তবে পৃথিবীতে রয়েছে এমন একটি হ্রদ যেখানে পাখি বা জন্তু জানোয়ার এলে তারা জীবন্ত ফিরতে পারে না, মুহূর্তে হয়ে যায় পাথর। উত্তর আফ্রিকার দেশ তানজানিয়ার নেট্রন হ্রদ এমনই এক বাস্তব বিস্ময়। আজকের এই পর্বে আমরা জানব কিলার লেক নেট্রন হ্রদ সম্পর্কে। আফ্রিকার তানজানিয়ার উত্তর প্রান্তে রয়েছে হ্রদটি। এটি একটি নোনা জলের হ্রদ। অগভীর নেট্রনের দৈর্ঘ্য 57 কিলোমিটার ও প্রস্থে 22 কিলোমিটার, জলের গভীরতা মাত্র 10 ফুট। 2011 সালে নিক ব্র্যান্ট নামে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার নেট্রনের সামনে গিয়ে চমকে গিয়েছিলেন। সেখানে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল অসংখ্য পশু পাখির দেহ। এগুলি দেখে মনে হচ্ছিল যেন কোনো পাথরের মূর্তি সাজিয়ে রাখা। এর পেছনে রহস্য জানতে শুরু হয় গবেষণা। জানা যায় প্রচুর সোডিয়াম ও কার্বনেট যুক্ত ট্রাকাইট লাভা দিয়ে প্রায় 26 লক্ষ বছর আগে তৈরি হয়েছে নেট্রন হ্রদের তলদেশ, যার ফলে উত্তাপ সবসময় 60 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকে। বেশি তাপমাত্রার ফলে হ্রদের জল দ্রুত বাষ্পীভূত হয়ে যায়, তার পরিবর্তে পড়ে থাকে লাভা যা জলের মতনই তরল। এদিকে সোডিয়াম এবং কার্বনেটের ক্ষার ধর্মের জন্য হ্রদের জলে জন্ম নেয় সায়ানোব্যাকটেরিয়া নামের অণুজীব। এদের শরীরে আবার লাল রঞ্জক থাকে, ফলে দূর থেকে লেকের জল মনে হয় লাল রঙের। লেকের এই লাল রং আকৃষ্ট করে পাখিগুলোকে। সবচেয়ে বিপজ্জনক সমস্যা হলো এই হ্রদে পাখিগুলোকে নামতে হয় না, এর ওপর দিয়ে উড়ে যাওয়ার সময়ই হ্রদের জলে পড়ে যায় তারা। জলের পরিবর্তে লাভা থাকায় সূর্যের রশ্মি হ্রদ থেকে বেশি পরিমাণে প্রতিফলিত হয়, ফলে পাখিগুলো যখন ওপর দিয়ে উড়ে যায় তখন তাদের চোখ ধাঁধিয়ে যায়। তীব্র আলোর ঝলকানিতে বিভ্রান্ত হয়ে হ্রদেই পড়ে যায় বাদুর বা পাখিগুলো। লেকের জলে পড়ার সঙ্গে সঙ্গে অনেক পাখির মৃত্যু হয়। কেউ যদি অতি কষ্টে ডাঙায় উঠেও পড়ে তার কষ্ট আরও বাড়ে। লেকের জলের সোডা আর নুন লেগে যায় পাখি বা প্রাণীটির শরীরে, যা শুকানোর সঙ্গে সঙ্গেই শরীরে কামড়ে ধরতে থাকে। আস্তে আস্তে পাথরে পরিণত হয় লবণ ও সোডা। এইভাবে একসময় পাখিগুলোর শরীর পূর্ণাঙ্গ চুনাপাথরের মূর্তির রূপ নেয়। কিন্তু অবাক হওয়ার মতো আরেকটি ঘটনা ঘটে এখানেই। পূর্ব আফ্রিকার লেজার ফ্লেমিঙ্গোদের সবচেয়ে বড় এক প্রজনন ক্ষেত্র এই নেট্রন হ্রদ। লেজার ফ্লেমিঙ্গো হল ফ্লেমিঙ্গোর ক্ষুদ্রতম প্রজাতি, যদিও বেশিরভাগ মানদণ্ডে এটি একটি লম্বা এবং বড় পাখি। প্রায় 25 লক্ষ লেজার ফ্লেমিঙ্গো হ্রদটিকে ঘিরে বাস করে, কারণ এই লেকের অগভীর জলে মেলে প্রচুর পরিমাণে নীলাভ সবুজ শৈবাল। এই শৈবাল খেয়ে বেঁচে থাকে এবং বংশবৃদ্ধি করে এই লেজার ফ্লেমিঙ্গোরা। লেজার ফ্লেমিঙ্গোরা তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য লেক নেট্রনকে বেছে নিয়েছে। পৃথিবীর অন্যান্য জায়গায় বিপন্ন হয়ে পড়লেও এই লেক নেট্রনের খুনি চরিত্র ও চরম আবহাওয়া অন্যান্য শিকারী পশু পাখিদের লেকটি থেকে দূরে রাখে, ফলে লেজার ফ্লেমিঙ্গোরা নিশ্চিন্তে বংশবৃদ্ধি করে এবং শাবকেরা নিরাপদে থাকে। নেট্রন লেকের জলে খুব বেশি ফ্লেমিঙ্গোদের জমাট দেহ খুঁজে পাওয়া যায়নি, তাই মনে করা হচ্ছে লেক নেট্রনের খুনি চরিত্রটা তাদের জানা, তাই তারা লেকটির অগভীর জলে ঘুরে বেড়ায়। আর লেজার ফ্লেমিঙ্গোদের লম্বা লম্বা পা তাদের দেহকে জল থেকে অনেকটা ওপরে রাখে, ফলে হ্রদের জলে থাকা সোডা আর নুন ফ্লেমিঙ্গো স্ট্যাচু খুব বেশি বানাতে পারেনি। বিজ্ঞানীদের ধারণা হ্রদের পরিবেশের সঙ্গে নিজেদের খাপ খাইয়ে নিয়েছে তারা, কারণ
বহু পশুপাখির জীবাশ্ম মিললেও একটিও ফ্লেমিঙ্গোদের জীবাশ্ম খুঁজে পাওয়া যায়নি। এখানেই হেরে গিয়েছে খনিরত নেট্রন। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।